আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, রিয়াক্ট নেটিভের ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো আমরা দেখছিলাম যে স্ট্যাক নেভিগেশন কিভাবে ইন্টিগ্রেট করতে হয়, তারপর ড্রয়িং নেভিগেশন, তারপর দুটোকে একসঙ্গে ইন্টিগ্রেট করেছি। যেমনটা যদি মতো দেখেন, এই যে এখানে আমাদের ড্রয়িং নেভিগেশনটা আছে। আচ্ছা, এটা আমার এই এই জায়গাটা বড় হলে ভালো হবে। এই যে আসলে এখানে বোঝাও যাচ্ছে না, সরি, কি ব্যাপার, আসলে ক্লিক পেয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, এই যে এখন ক্লিক করলে কাজ করছে। তো আবার এখানে এই যে ক্লিক করলে যাচ্ছে, আবার উপরেও আছে। তো আজকে আমরা দেখবো যে এখানে একটা বাটন নিয়ে আসবো, যাতে করে ক্লিক করলে টগল হয়ে যায়। তো এই সম্বন্ধে এখানে বিস্তারিত লেখা আছে আমাদের ড্রয়িং নেভিগেশনে। আপনাদেরকে যদি দেখাই যে ড্রয়িং নেভিগেশনে যে এখানে এই ধরনের ওপেন ক্লোজ বাটন দেওয়া যাবে, ওপেন করা ক্লোজ করার জন্য, তো সেটা আমাদের দিতে হবে, নাহলে ইউজার বুঝতে পারবে না যে আসলে এখানে কি রয়েছে। তো এই জন্য আমাদেরকে হোম স্ট্যাক স্ক্রিন আর নোটিফিকেশন স্ট্যাক স্ক্রিন যেটা বানিয়েছিলাম আমরা, সেটা মূলত আপনাদেরকে আগে টিউটোরিয়াল দেখতে হবে, যেখানে আমরা দুটোকে ড্রয়ার নেভিগেশন আর স্ট্যাক নেভিগেশনকে একসঙ্গে করেছি। হ্যাঁ, আমার নেভিগেশন টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে দেখে আসলে সুবিধা হয়। এই জন্য আমাকে এইখানে অপশনস নামে একটা প্রপার্টি আছে, এই যে স্ট্যাক স্ক্রিনের এখানে হেডার লেফট নামে যেটা ইয়া রয়েছে, সেটাতে আমি একটা কল ব্যাক ফাংশন থ্রো করব আর এখান থেকে রিটার্ন করব। হ্যাঁ, এখান থেকে আমি যেটা রিটার্ন করবো সেটা হলো একটা আইকন দিব আমি। এখানে আইকনের জন্য আপনাদেরকে নিয়ে যাব আমি হলো এক্সপোতে, এক্সপো ভেক্টর আইকনে। হ্যাঁ, এখানে সব আইকন পাওয়া যায়। আমি যদি এইখানে আপনাদেরকে নিয়ে যাই, হ্যাঁ, এইখানে আমরা যদি দেই টগল আর লিখি, লিখে সার্চ দিই টগল, টগলার, টগলার, বানানটা ঠিক হয়নি তাই আসছে না। আচ্ছা, দেখ যেটা প্রথমে আসছিল সেটাতেই চলবে। দেখি এইখানে আর কিছু আছে নাকি, ওরকম তিনটা নাই। আচ্ছা হোক, এরকম দেই, এইটাকে এখানে ক্লিক করি, এটা আমাদের ইম্পোর্ট করে নিতে হবে এখানে। হ্যাঁ, জাস্ট সিম্পলি এখানে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। এই আইকনটাকে ইউজ করতে গেলে এটা কপি করে নিয়ে এইখানে আইকনটা আমি ইউজ করে দেব। ঠিক আছে, এখন একটু দেখি আমার আইকনটা আসলে আসছে, আসে কিনা, চলে আসে কিনা। এই যে চলে আসছে, ঠিক আছে, এই দেখেন আইকনটা। তো শুধু এটাতেই আসলে হবে না। আচ্ছা, এটাতে আগে কাজটা করে নিই। তো এইখানে জাস্ট আমরা এখন অন প্রেস দিয়ে ওই ফাংশনটা কল করে দিব, অন প্রেস, এই যে, ঠিক আছে, অন প্রেস কল ব্যাক ফাংশন, কল ব্যাক ফাংশন হবে। ওকে, সে ফাংশনটা কি সেটা যে এখানে এদের বলে দেওয়া আছে, এই যে টগলার না, এই যে ওপেনার। আর এখানে বাইরে ক্লিক করলে যেহেতু যাবে, টগল করা তো ঢাকা পড়ে যাবে তাই না, বাইরে ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে। তো অতএব আমি এইখানে দিয়ে দিলাম, ঠিক আছে, জাস্ট এই কলনটা বাদ। তো এখন যদি আমি একটু সেভ করি আর এইটা আপনাদেরকে দেখাই, হ্যাঁ, এখন যদি সব ঠিকঠাক থাকে, এই যে ওপেন হচ্ছে, দারুন না, পাশে ক্লিক করলাম চলে যাচ্ছে, ব্যাস। তো এইটা শুধু এখানে হলে হবে না, আমাদের যে আরেকটা স্ক্রিন রয়েছে ওই যে হলো নোটিফিকেশন স্ট্যাক স্ক্রিন, সেটাতে আমি অ্যাড করলাম। এখন যদি আমি সেভ দিই, হ্যাঁ, এখন দেখেন আমি যদি এই নোটিফিকেশনে চলে যাই, সেখানেও থাকতেছে, এখান থেকেও আমি হোমে যেতে পারতেছি। আবার আমি যদি এখন এইখান থেকে নোটিফিকেশনে যাই, তাও হবে, নোটিফিকেশনে গেলাম বা এখান থেকে ব্যাক হচ্ছি, তো মানে সব করা যাচ্ছে। ঠিক আছে, তো আবার এখানে কিন্তু ওই যে এই নেভিগেশন ট্যাবটার আমাদের কালার চেঞ্জ করা যাবে। ঠিক আছে, যে এখানে অপশনগুলো আছে, আমরা এইখানে ব্যাকগ্রাউন্ড কালারগুলো নিতে পারি। এই যে এখানে এটাতে যদি দেই, অপশনস এর মধ্যে দিতে হবে, ঠিক আছে, ওহো সব আমার, হ্যাঁ, অপশনস এর মধ্যে আমাদের যেখানে জাস্ট খালি লিখব ব্যাকগ্রাউন্ড কালার, হেডার ব্যাকগ্রাউন্ড, এইটা যদি আমরা
এফ এইট আমি একটা মুখস্থ রাখার চেষ্টা করছিলাম, একটা ব্রাউন কালার, এফ এইট, ওকে কমা, দেখি তো কেমন দেখায়। কন্ট্রোল সেভ, দেখি আসলে এইখানে যদি আমি ব্ল্যাক লিখে দিই, BLACK, এখন নোটিফিকেশনে যাই, খাচ্ছে না, এগুলো স্টাইলিং কোনো ব্যাপার না, এগুলো আমি ওখান থেকে দেখে নিলেই বসাই দিতে পারতেছি। হ্যাঁ তো এটা ছিল একটা বাটনের কাজ, সেই যে ওকে যেকোনো ইয়েতে যেতে পারতেছি। তো ধন্যবাদ দর্শক শ্রোতা, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে, আসসালামু আলাইকুম।